নমস্কার, আপনারা দেখছেন হ্যালো অন রিপোর্টিং। এখন আমরা দাঁড়িয়ে আছি কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ারে আজকে চলছে বাংলা পক্ষের একটি মহা মিছিল। তাদের কেন এই মিছিল, তাদের আমরা খুবই স্পষ্টভাবে তারা লিখেছে, আমার মাটি আমার মা, বাংলা ভাগ হবে না। সারা বাংলা থেকে আজকে বাঙালি ঐক্যবদ্ধ যে বাংলা এবং বাঙালিকে ছিন্ন ভিন্ন করার প্রথমে বার ছিল, প্রথমে একটু গোর্খাল্যান্ড গোর্খাল্যান্ড, তারপরে এই তারপরে তাই করে করে এখন সাপের পাঁচ পা দেখছে, সাপের পাঁচ পা দেখছে। বাংলা ভাগ চারবার হয়ে গেছে, পঞ্চমবার বাংলা পক্ষ তথা এই পশ্চিমবঙ্গে একটা বাঙালি বেঁচে থাকতে পঞ্চমবার বাংলা ভাগ হতে দেওয়া হবে না। বাংলা ভাগ করবে, করতে চাইবে যারা, বাংলা ছাড়া হবে তারা স্পষ্ট। এবং যারা বলছে এটা নাকি বিজেপির পলিসি, না, আমরা স্পষ্ট কথা বলছি, এলাকায় যত বিজেপি সমর্থক আছে বাঙালি তাদের বলছি, তোমরাও কিন্তু আমাদের লোক, তোমরাও বাংলা ভাগ চাও না, আমরা জানি। এটা কিন্তু দল জাতির ঊর্ধ্বে একটা বিষয়, এই যে ভূমি, এই যে ভূমি যে আমরা বলি আমরা ভূমিপুত্র, এটা তোমারও ভূমি, এটা আমার ভূমি, এটা এখানে যারা ক্যামেরা করছো সকলের ভূমি, এটা কোনো দলের ভূমি না, এটা কোনো ধর্মের ভূমি না, এটা বাংলা ভাষার ভূমি, খুব স্পষ্ট কথা। এটা বাংলার ভূমিপুত্রদের ভূমি, এটা বাঙালি সাঁওতাল কোচ মেজ রাজবংশীর ভূমি। বাংলা ভাগ হতে দেওয়া হবে না তো বটেই, বাংলা ভাগ ষড়যন্ত্র করছে যারা তাদের কিন্তু বলা হচ্ছে ভাই সাবধান হয়ে যাও। মহারাষ্ট্র এগুলো করতে পারতো, তামিলনাড়ুতে গিয়ে করতে পারতো এগুলো? হ্যাঁ, তামিলনাড়ুতে গিয়ে তামিলনাড়ুর এমপি লোকসভায় গিয়ে বলছে তামিলনাড়ু ভাগ করো, তামিলনাড়ুর বিধানসভায় তামিলনাড়ুর এমএলএ বলছে গিয়ে তামিলনাড়ু ভাগ করো, হতো? হ্যাঁ, যে তামিলনাড়ুর ওরকম করতো ঠিক আছে, তার তামিলনাড়ু আলাদা করে দিত ঠিক আছে। আমরা আইন এবং সংবিধানে বিশ্বাসী, তাই আমরা বাঙালির ঐক্যবদ্ধ শক্তি দেখাতে এসেছি, সুধরে যাও। আগামী দিনে বাংলা পক্ষ বাংলার প্রতিটি জনপ্রতিনিধি শুধু না, প্রতিটি দলের ঠিক আছে যারা নানা রকম পদে রয়েছে, আমরা একদিন পদ জানতাম ঠিক আছে, যে পদ হয় সভাপতি পদ হয় সাধারণ সম্পাদক পদ হয়, সম্প্রতিকালে আমরা জানছি ঠিক আছে দাস মণ্ডল মল্লিক এগুলো নাকি পদ হয়। একজন বললো আমি মণ্ডল হয়েছি, তার পদবি দেখলাম দাস, কী করে মণ্ডল হলো আমি জানি না, কিন্তু যাই হোক, সে যাই হোক, সকলের কাছ থেকে আমরা কিন্তু এবার লিখিত চাইব যে বাংলা ভাগ করবে যারা, বাংলা ছাড়া হবে তারা, এতে তোমরা সমর্থন করো। নিশ্চিত প্রমাণই একটা কথা বলবে দিলীপ ঘোষকে দিয়ে, আর একটা কথা বলবে জন বাল্লাকে মন্ত্রী করবে, এইসব মুরগি কিন্তু আর বাঙালি হবে না, বাঙালি আর মুরগি হবে না। এবার লিখিত চাই, লিখিত চাই, স্পষ্ট কথা ঠিক আছে, এটাই হলো মূল কথা। জয় বাংলা। এই লড়াইটি করার জন্য বাংলা পক্ষ যে যেভাবে বাঙালিকে ভাগ করা, বাঙালিকে বাংলাদেশি বলা, বাঙালিকে বহির, বাঙালিকে বলা যেন বাঙালিকে এখানে উইপোকা বলা, কাঙালি বলা, এর বলার জন্য, এসব বলার জন্য আজ পর্যন্ত বাংলা ও বাঙালির শত্রু বিজেপি কাউকে হেনস্থা করেছে? করেনি, কিচ্ছু করেনি। কিন্তু এই কথাগুলো বাঙালির সামনে ওপেন করে দিচ্ছে যারা, আমরা, আমি যেরকম বলি, আমাদের হেনস্থা করার চেষ্টা হচ্ছে, কারণ বাংলার মাটিতে তথ্য দিয়ে পাচ্ছে না, তাই বাংলা থেকে তুলে নেওয়ার চেষ্টা করছে, স্পষ্ট কথা। বাঙালি কিন্তু এক হয়ে গেছে, বাঙালি কিন্তু এক হয়ে গেছে।